চোদ্দই অগস্ট মধ্যরাতে আরজিকর হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনার প্রতিবাদে পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। ঢাকা 12 ঘন্টার সাধারণ ধর্মঘটে আজ শহরের বিভিন্ন প্রান্তে কোথাও দেখা যাচ্ছে পুলিশের সঙ্গে ধর্মঘটীদের খণ্ডযুদ্ধ, আবার কোথাও দেখা যাচ্ছে এসইউসিআই এর বিশাল মিছিল। পাশাপাশি তিন প্রতিনিধির ছবি আপনাদের দেখাবো। উজ্জ্বল মুখোপাধ্যায় এবং বেহালা থেকে এই মুহূর্তে রয়েছেন সৌমিত্র রায়, শিবাশিস মল্লিক রয়েছেন শ্যামবাজার থেকে। উজ্জ্বলের ছবি আগে আপনাদের দেখাবো। হাজরা কিছুক্ষণ আগেই উত্তপ্ত হয়ে উঠল, যেখানে একেবারে ধর্মঘটীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বেঁধে গেল। সেটা হচ্ছে হাজরাতে কিন্তু এখনো পর্যন্ত ধরপাকড় চলছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। সিআইএর পক্ষ থেকে বন্ধের ডাক দেওয়া হয়েছিল এবং আজকে হাজরা থেকে মিছিল করার কথা ছিল। ঠিক 10:30টার সময় সিআইএর কর্মীরা যখন হাজরা মোড়ে আসেন, মিছিল বের করার উদ্যোগ নেয়, সেই সময় কিন্তু পুলিশ তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং মিছিল করতে দেওয়া হবে না এই কারণ দেখিয়ে তাদেরকে কিন্তু গ্রেফতার করা হচ্ছে, তাদেরকে আটক করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মহিলারা যারা রয়েছেন তাদেরকেও আটক করা হচ্ছে। দেখতে পাচ্ছে এখানে কিন্তু পুলিশ কর্মীরা প্রচুর পরিমাণে পুলিশ এখানে রয়েছে এবং তাদেরকে একের পর এক গ্রেফতার করা হচ্ছে। আমরা শান্তিপূর্ণভাবে আজকে আমাদের ধর্মঘটের প্রতিবাদ মিছিল করছিলাম। আপনারা দেখছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধর্ষীদেরকে আড়াল করতে চাইছে। আমরা অবিলম্বে দাবি রাখছি ধর্ষীদেরকে গ্রেফতার করতে হবে, এটাই আমাদের ছিল দাবি। আমরা দেখাচ্ছি এই গোটা অঞ্চলটা কিন্তু এই মুহূর্তে কার্যত পুলিশের দখলে এবং এসইউসিআর কর্মী সমর্থক যারা ছিল তাদেরকে কিন্তু এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে, এইভাবে টানা হেচড়া করে নিয়ে যাওয়া হচ্ছে। এই ছবি আমরা দেখতে পাচ্ছি, দুজন তিনজন চারজন পুলিশ তার সঙ্গে হচ্ছে, তার সঙ্গে রয়েছেন। এখানে রীতিমতন টানা হেচড়া চলছে পুলিশের সঙ্গে এসইউসিআর মহিলা কর্মী সমর্থকদের, রীতিমতন টানা হেচড়া। এবং সেই ছবি আমরা দেখাচ্ছি, একজন পুলিশ কর্মীও কিন্তু মাটিতে পড়ে গেছে এবং পুলিশের সঙ্গে রীতিমতন খণ্ডযুদ্ধ, পুলিশের সঙ্গে রীতিমতন টানা হেচড়া। সন্দীপ সাধুকা যে ছবি দেখাচ্ছে দেখতে পাচ্ছ যে একদম রাস্তার ওপরে ফেলে, রাস্তার ওপরে পড়ে রয়েছে। এই যে এই 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 হচ্ছে অবস্থা। এইখানে তিনজন চারজন মহিলা এখানে রাস্তার মধ্যে কিন্তু পড়ে রয়েছে। এখানে এসইউসিআর কর্মী সমর্থকেরা তাদেরকে টানতে টানতে নিয়ে যাচ্ছে এবং যারা পুলিশ কর্মী রয়েছে তারাও কিন্তু সিভিক ড্রেসে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ। এই হচ্ছে মহিলারা, যারা এসোসিয়েশন মহিলারা আছে তাদেরকে কিন্তু রীতিমতন টানতে টানতে তুলছে, চুলের মুঠি ধরে মারা হচ্ছে। এই ছবি আমরা দেখতে পাচ্ছি, চুলের মুঠি ধরে টানতে টানতে তাকে চেষ্টা করছে মহিলা পুলিশরা গাড়িতে তুলতে, কিন্তু এখনো পর্যন্ত রাস্তায় পড়ে রয়েছে কোনোভাবে। আমরা দেখলাম এই যে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে, টানতে টানতে চেংদোলা করে নিয়ে যাওয়া হলো গাড়িতে। মহিলা এসইউসিআর একজন মহিলা কর্মী তাকে রীতিমতন টানতে টানতে, এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, বিশেষ করে মহিলা এসইউসিআর কর্মীরা তাদেরকে গ্রেপ্তার করতে, তাদেরকে আটক করতে কিন্তু রীতিমতন হিমশিম খেতে হচ্ছে। আজকে মহিলারা যারা এসেছিল তারা কিন্তু অনেকেই সিভিক পুলিশের একটা অংশ, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, এবার পুলিশকে মারতে শুরু করলো। ধর্মঘটীদের একেবারে টেনে হিচড়ে পুলিশের গাড়িতে তোলা হলো। ছবি আপনারা দেখলেন, হাজরা থেকে উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, এখন কি পরিস্থিতি এলাকার?
দেখো এই মুহূর্তে কিন্তু উত্তেজনা রয়েছে, পুলিশ কিন্তু সতর্ক রয়েছে, এবং আমি সন্দীপ সাধুকা যে ছবি দেখাচ্ছে দেখো এখানে প্রচুর পরিমাণে পুলিশ তারা মোতায়েন রয়েছে, রাস্তার বিভিন্ন প্রান্তে তারা রয়েছে, প্রচুর মহিলা পুলিশ কর্মীরাও কিন্তু রয়েছেন, কারণ যে কোনো মুহূর্তে আবার এসোসিয়ার কর্মী সমর্থকরা তারা এখানে এসে মিছিল শুরু করতে পারে, রাস্তা অবরোধ করতে পারে, এবং সেই কারণে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত সতর্ক। আমরা যেটা দেখলাম যে আজকে 12 ঘন্টার বন্ধের সমর্থনে তাদের মিছিলের ডাক দেওয়া হয়েছিল হাজরা থেকে, ঠিক 10:30টার সময় এসিসিআর কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েছিল, আচমকাই তারা এক জায়গায় চলে আসে এবং তারা মিছিল করা শুরু করার সঙ্গে সঙ্গে পুলিশ ঝাঁপিয়ে পড়ে, তাদেরকে মিছিল করতে দেয় না এবং যথারীতি ধস্তাধস্তি হয়। মহিলা যারা এসিসিআর কর্মী সমর্থক রয়েছেন তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এই মুহূর্তে কিন্তু প্রত্যেককে আটক করা হয়েছে, এই মুহূর্তে হাজরাতে আবার যান চলাচল শুরু হয়েছে, তবে সতর্ক রয়েছে পুলিশ, যে কোনো সময় আবার গন্ডগোল হতে পারে এমনটাই কিন্তু পুলিশের আশঙ্কা। একেবারে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী এই মুহূর্তে হাজরায় মোতায়েন রয়েছে। আপনাদের একসঙ্গে 8 জায়গার ছবি দেখাবো। 12 ঘন্টার সাধারণ ধর্মঘট, তার প্রভাব পড়েছে মূলত জেলাগুলিতে। জলপাইগুড়িতে আমরা দেখেছি সেখানে কিন্তু রাস্তাঘাট একেবারে ফাঁকা রয়েছে, বেশ কিছু জায়গায় গন্ডগোল হয়েছে, পুলিশের সঙ্গে ধর্মঘটীরা গন্ডগোলে জড়িয়েছেন। শিলিগুড়ি কোচবিহার সেখানেও একই ছবি। দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা উত্তেজনা ছড়িয়েছিল সেখানেও। নন্দীগ্রামেও একই রকমের ঘটনা ঘটেছে, পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের বেলদা, হাওড়ায় যদিও ট্রেন চলাচলের ওপর বিশেষ একটা প্রভাব পড়েনি। আর অন্যদিকে বারাসাতের ছবি দেখছেন, পুলিশ বাহিনী মোতায়েন রয়েছেন।